হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে আর্থকর গ্যাসের ভূমিকম্প, এবং এটা একটা বড় চ্যাপ্টার। এটা থেকে প্রায় 2-3 সেট কোশ্চেন থাকবে আশা করি। তোমরা এটা একটু ভালো করে পড়ো পুরো। তো প্রথমে আসি প্রথম প্রশ্ন, যে রাইট ডাউন নোটস অ্যাবাউট পিএফ এসএফ এল ওয়েভ। এই ওয়েভ জিনিসটা আসলে কি? ওয়েভ জিনিসটা হচ্ছে আমার যখন আমার আর্থকোয়াক সংগঠিত হয়, যখন ধরো যে আমার কোনো ভূমিকম্প সংগঠিত হয়, তখন হচ্ছে কাঁপুনির কারণে পৃথিবীর সারফেসে বা পৃথিবীর উপরের অংশে বিভিন্ন ধরনের ওয়েভ বা বিভিন্ন ধরনের তরঙ্গ প্রবাহিত হয়। বিভিন্ন তরঙ্গ বা বিভিন্ন কাঁপুনির জন্য দেখা গেলো যে বিভিন্ন বিল্ডিং আমার ধসে পড়ে, এই বিষয় আর কি। তো এই যে বিভিন্ন যে ওয়েভ, এই ওয়েভটা হচ্ছে 3 ধরনের ওয়েভ আছে। মানে একটা ভূমিকম্পে আমার 3 ধরনের ওয়েভ আমার বের হয়। একটা নাম হচ্ছে পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ, একটা হচ্ছে আমার এস ওয়েভ বা সারফেস ওয়েভ, আর একটা হচ্ছে আমার লংগিটিউডিনাল ওয়েভ বা এল ওয়েভ। ঠিক আছে, কোন ওয়েভটা কি এখানে বলবো। এক নাম্বার হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ হচ্ছে আমার প্রাইমারি ওয়েভ। তো পি ওয়েভ আর কম্প্রেশনাল ইন নেচার অ্যান্ড ট্রাভেল লাইক সাউন্ড ওয়েভ, দ্য পার্টিকলস দাস ভাইব্রেট ইন লংগিটিউডিনাল ডিরেকশন ইন দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভ উইথ পুশ অ্যান্ড পুল, অ্যান্ড দিস ওয়েভস আর দেয়ার ফর অলসো লংগিটিউডিনাল ওয়েভ অর কম্প্রেশনাল ওয়েভ। ঠিক আছে, তো পি ওয়েভটা হচ্ছে আমার এমন একটা ওয়েভ যেটা হচ্ছে আমার সাউন্ড ওয়েভের মতো প্রবাহিত হয়, আর হচ্ছে এটা হচ্ছে আমার লংগিটিউডিনাল ডিরেকশনে আমার হচ্ছে এই ওয়েভটা আমার প্রবাহিত হয়। ঠিক আছে, অর্থাৎ ইন দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ। আর তার আগে বলি যে লংগিটিউডাল ডিরেকশনটা কি। যদি এখানে আমি একটা যদি আমার পৃথিবী হয় এরকম যদি গোল হয়, হ্যাঁ, তাহলে এই যে এইভাবে যে গোল করে যদি আমি যদি একটা ডিরেকশন ড্র করি উপরের উপরে যেখানে ভূমিকম্প হয়, এই ডিরেকশন হচ্ছে আমার পি ওয়েভটা আমার প্রবাহিত হয়। আর এর সাথে 90 ডিগ্রিতে এই যে শেয়ার ওয়েভ যেটাকে বলে, এই যেভাবে এটা হচ্ছে আমার এস ওয়েভ। ঠিক আছে, সেকেন্ডারি ওয়েভ, এফটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়েভ। তো এই দুইটা ওয়েভই আমার হচ্ছে যেখানে আর্থকোয়াক হয় তার, এই দুইটা ওয়েভ কিন্তু আমার সারফেসে হয় না, এই দুইটা ওয়েভ হয় আমার আর্থকোয়াক এবং সারফেসের মাঝামাঝি যে স্তর থাকে সেই স্তরে আমার এই দুইটা ওয়েভ প্রবাহিত হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেখানে বলছে সেকেন্ডারি ওয়েভ আর শেয়ার ওয়েভ দ্যাট ট্রান্সভার্স ইন নেচার ফলোয়িং এন আর্থকোয়াক ইভেন্ট, এস ওয়েভ অ্যারাইভ এট সিসমোগ্রাফ স্টেশন আফটার দ্য ফার্স্ট মুভিং পি ওয়েভ। অর্থাৎ পি ওয়েভ এর পর এস ওয়েভটা আমার হচ্ছে সিসমোগ্রাফ স্টেশনে পৌঁছায়। এখন সিসমোগ্রাফ স্টেশনটা কি? সিসমোগ্রাফ স্টেশন হচ্ছে যে স্টেশনে আমার সিসমোগ্রাফ বসানো থাকে। সিসমোগ্রাফটা হচ্ছে আমার এমন একটা মেশিন যেটা দিয়ে হচ্ছে আমি আমার আর্থকোয়াকের পরিমাণটা কত সেটা আমি পরিমাপ করতে পারবো। হ্যাঁ, অ্যান্ড ডিসপ্লেস দ্য গ্রাউন্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন। 3 নম্বর হচ্ছে এল ওয়েভ। এল ওয়েভটা হচ্ছে আমার সারফেস ওয়েভ, অর্থাৎ যে ওয়েভটা আমার হচ্ছে আমার সারফেসে প্রবাহিত হয় সেটাকে আমার এল ওয়েভ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ সারফেসের উপরে এই ওয়েভটা হচ্ছে, এই ওয়েভটার জন্যে আমার হচ্ছে বিভিন্ন বিল্ডিং টিল্ডিং পড়ে যায়। সারফেস ওয়েভ, যে এসিসমিক ওয়েভ দ্যাট ট্রাভেলস অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ অপোজ থ্রু ইট। সারফেস ওয়েভ ইউজুয়ালি হ্যাভ লার্জার অ্যাম্পলিটিউড, অর্থাৎ সারফেস ওয়েভের আমার অ্যাম্পলিটিউডটা অনেক বেশি এবং ওয়েভ লেন্থটাও ভালো। তো দে ট্রাভেল মোর স্লোলি দ্যান বডি ওয়েভস ডু। তো এরপর আসি হচ্ছে আমি সিসমোগ্রাফ। যে হোয়াট ডু মিন বাই সিসমোগ্রাফ, যে সিসমোগ্রাফ ইজ এন ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট ইউজ টু মেজার দ্য স্ট্রেংথ অফ আর্থকোয়াক, অর্থাৎ আর্থকোয়াকের শক্তি মাপার জন্য আমার সিসমোগ্রাফটা ইউজ করা হয়। তো জিওলজিস্ট অর জিওফিজিস্ট হু স্টাডি আর্থকোয়াকস আর কল্ড সিসমোলজিস্ট। এখন যারা হচ্ছে আমার এই সিসমোগ্রাফটা ইউজ করে আর্থকোয়াকটা মেজার করে তাকে আমার বলা হয় সিসমোলজিস্ট। ঠিক আছে, অ্যান্ড দ্য টুল, এবং যেই টুলের মাধ্যমে হচ্ছে আমি এটা বের করি সেটাকে সিসমোগ্রাফ বলা হয়, একই কথা। তো এটা হচ্ছে আমার একটা সিসমোগ্রাফের নিট স্কিলস বা সিসমোগ্রাফের হচ্ছে আমার একটা ভিউ, যে একটা সিসমোগ্রাফ কেমন আর কি। ঠিক আছে, আমি যদি ইন্টারনেটে যাই, এখানে এখানে যদি আমি দেখি যে সিসমোগ্রাফ, সিসমোগ্রাফের একটা পিক যদি সাপ্লাই দেয় তাহলে এই যে এটা দেখতে অনেকটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই যে
যেমন এই যে এটা একটা, এই যে আর্থকর যখন হয় তখন এই যে পেন্ডুলামটা দুলে এবং এই কাগজটা হচ্ছে এদিক দিয়ে, হচ্ছে এই কাগজটা এদিক দিয়ে আসে। হ্যাঁ, তো দুলতেছে এবং পেন্ডুলামটা যে এখানে লিখতেছে, ঠিক আছে, এটা মুভমেন্ট হচ্ছে, এই যে এই ভূমিটা হচ্ছে দুই দিকে মুভমেন্ট হচ্ছে এবং কাগজটা ফিক্সড এবং এই পেন্ডুলামটা হচ্ছে আমার এইভাবে দুলতেছে। হ্যাঁ, এইভাবে একটা মেজার করা হয়। তারপরে এই যে এগুলো হচ্ছে আমার ডিজিটাল সিসমোগ্রাফ। হ্যাঁ, এখানে কোনো পেন্ডুলাম নেই, এটা ডিজিটাল। তারপর হচ্ছে আর যদি বলি, সিসমোগ্রাফ অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হয়, আমরা যেটা ইউজ করবো সেটা আমাদেরকে যে এই সিসমোগ্রাফ করে, এই যেখানে একটা ড্রামের উপরে আমার হচ্ছে কাগজটা বসানো থাকবে, ড্রামটা এভাবে ঘুরতে থাকবে। হ্যাঁ, আর এই যে এখানে হচ্ছে আমার যদি গ্রাউন্ডটা শেকিং করে, এই যে এই পেন্ডুলামটা, এটা হচ্ছে আমার সুতার সাহায্যে দেওয়া থাকে, পেন্ডুলামটা এভাবে দুলবে আর এই কাগজ হচ্ছে এটা রেকর্ড হবে, এই কম্পনটাই হচ্ছে অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমার সিসমোগ্রাফ থেকে মেজারটা করা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই ব্যাপার। তো এটা হচ্ছে সেরকম, এটা হচ্ছে আমার সাইড ভিউ, এটা হচ্ছে আমার দণ্ড থাকে, এটা হচ্ছে স্প্রিং থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পেন্ডুলাম বা যেটাই বলি না কেন, পেন্ডুলামটা হচ্ছে যে আমার এই ড্রামে হচ্ছে, এখানে ড্রামটা ঘুরতে থাকে এবং এখানে হচ্ছে আমার লেখা। হ্যাঁ, হচ্ছে প্রো। তো এটা হচ্ছে আমার একটা সিস্টেমের নিট স্কেচ, তোমরা এটা একটু করবা, এটা পরীক্ষা অনেক সময় আসে। তারপর হচ্ছে হোয়াট ইজ মেন বাই ইন্টেন্সিটি আর ম্যাগনিচিউড অফ আর্থকোয়াক। তো আর্থকোয়াকের ম্যাগনিচিউড এবং ইন্টেন্সিটি দ্বারা আমরা কী বুঝি, ইন্টেন্সিটি বলতে বোঝায় আর্থকোয়াকের সেভেরিটি, শেকিং ইজ অ্যাসেসড ইউজিং ইট ডিসিপ্লিন দা মোটিভ মার্কেট। অর্থাৎ আর্থকোয়াকটা আমার কতটা ডেঞ্জারাস বা কতটা বিপজ্জনক সেটা মেজার করার জন্য আমার হচ্ছে ইন্টেন্সিটিটা বের করা হয় বা ইন্টেন্সিটি ইউজ করা হয়। তো ইন্টেন্সিটি ইউজ করার জন্য আমার যে মডিফাইড মেরকালি ইন্টেন্সিটি স্কেলটা ইউজ করা হয়। হ্যাঁ, আর ম্যাগনিচিউড, ম্যাগনিচিউডটা কি, ম্যাগনিচিউডটা হচ্ছে যে আর্থকোয়াক সাইজে, আর্থকোয়াক সাইজে কোয়ান্টিটি মেজার অফ দ্য সাইজ অফ আর্থকোয়াক সোর্স। আর্থকোয়াকের সোর্সে আর্থকোয়াকের ম্যাগনিচিউড বা আর্থকোয়াকের মানটা কত, অর্থাৎ আর্থকোয়াকটাকে আমার ভ্যালু দ্বারা প্রকাশ করা যায়, আর্থকোয়াকের রিক্টার স্কেলে মাত্রা হচ্ছে 2 বা 3 বা 4 যেটাই বলি না কেন সেটা। অর্থাৎ আমার হচ্ছে ম্যাগনিচিউডটা বের করে রিক্টার ম্যাগনিচিউড স্কেলটা আমার ইউজ করা হয় কখন, যে আর্থকোয়াকটা আমার কতটুকু সিসমিক এনার্জি রিলিজ করে সেটা, সেটা বের করার জন্য আমার হচ্ছে ম্যাগনিচিউডটা ইউজ করা হয়। তো আর্থকোয়াক ম্যাগনিচিউড নির্ণয় করার একটা সূত্র আছে, যে আর্থকোয়াকের আমার ম্যাগনিচিউড বা আর্থকোয়াক কত মাত্রা সেটা বের করার যে একটা সূত্র, সূত্র হচ্ছে রুট ওভার ই ইকুয়াল টু সি ব্র্যাকেট আলফা বাই এইচ ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এনার্জি রিলিজ আর কে, এটা কিন্তু ফোর্স, ফোর্সে এককটা হচ্ছে আর কে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আলফা হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ডে অ্যাক্সেলারেশন ইন মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আলফা, এই আলফার মানটা হচ্ছে আমি এই সিসমোগ্রাফ থেকে বের করবো। হ্যাঁ, আর এইচ হচ্ছে আমার ডেপথ অফ ফোকাস, অর্থাৎ আর্থকোয়াকের সেন্টারটা আমার উপরে মাটি থেকে কত নিচে আছে সেটা, আর ডি হচ্ছে কি ডিস্টেন্স অফ দ্য রেকর্ডিং স্টেশন অ্যান্ড এপি সেন্টার ইন কিলোমিটার। ঠিক আছে, তো এটা যদি আমার আর্থকোয়াক হয়, হ্যাঁ, এটা যদি পৃথিবী হয়, এখানে যদি আমার সিসমোগ্রাফ থাকে আর আর্থকোয়াকটা যদি আমার এখানে হয়, এই সেন্টার হয়, তাহলে এই সেন্টার থেকে এই এই ডিস্টেন্স হচ্ছে আমার কত, এইচ, বুঝছো? আর এই এই এপি সেন্টার, এটা তো এপি সেন্টার, আর্থকোয়াকের ঠিক উপরের অংশটাকে আমার এপি সেন্টার বলে। হ্যাঁ, তো এপি সেন্টার থেকে আমার এই যে এখানে যে সিসমোগ্রাফের যে ডিস্টেন্সটা, এটাকে আমার বলা হয় ডি, বুঝছো? আর সি হচ্ছে আমার এখানে একটা কনস্ট্যান্ট, 0.65, এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। ওকে, তারপর এখান থেকে আমি ই বের করে আমি কোথায় যাবো, এই যে এক সূত্রে আমি বসাবো যে ই লগ ই ইকুয়াল টু 11.8 প্লাস 1.5 এম, এই এম এর মানটা হচ্ছে আমি এখান থেকে বের করবো, এমটা বসে ইটা ইউজ করে আমি যে এখানে বের করবো। ঠিক আছে, তো এরপর আসবো আমরা ম্যাথে। ওকে, তো এরপর আসি এই ইকুয়েশনে, এটা তো বললাম, তো এবার আসি আমি ম্যাথে, আর্থকোয়াকের একটা ম্যাথ, এই ম্যাথটা করালে বুঝতে পারবো। তো ম্যাথটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1968 দ্য ফলোয়িং ডাটা ওয়ার ফাউন্ড অ্যান্ড রেকর্ডেড ডিউরিং এ ডেভাস্টিং আর্থকোয়াক, অর্থাৎ চিলিতে একটা আর্থকোয়াক ছিল 1968, তো সেটাতে আমার এই রেকর্ডটা পাওয়া গেছে ম্যাক্সিমাম গ্রাউন্ড অ্যাক্সিলারেশন। এই ম্যাক্সিমাম গ্রাউন্ড অ্যাক্সিলারেশন কোথায় থেকে পাবো আমি, এটা যে আমাদের যে সিসমোগ্রাফ আছে, সেই সিসমোগ্রাফের যে আমার যে অ্যাম্পলিচিউড আছে সেখান থেকে আমি এটা বের করতে পারবো, যে প্রতি সেকেন্ড স্কোয়ারে কত মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড অ্যাক্সিলারেশন। তারপর কি, দ্য সেন্টার অফ দ্য আর্থকোয়াক ওয়াজ ফাউন্ড অ্যাট 50 মিটার ডিপ ইনসাইড দ্য আর্থ ক্রাস্ট, অর্থাৎ
আর্থকোয়েকের যে সেন্টারটা বা যেটা ফোকাস বলি আমরা, এটা যদি আমার পৃথিবী হয়, হ্যাঁ এটা এখানে যদি আর্থকোয়েক হয় তাহলে এই ভূমি থেকে আমার যে ডিস্টেন্সটা এটাকে এই অংশটাকে আমার বলে ফোকাস, হ্যাঁ, আর এই ঠিক উপর অংশটাকে বলে আমার এপি সেন্টার। তো এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা আমার পাওয়া গেছে কত, পাওয়া গেছে হচ্ছে আমার 50 মিটার, মাত্র 50 মিটার নিচে হচ্ছে আমার এটা হয়েছে। আর সিসমোগ্রাফটা কোথায় ছিল, সিসমোগ্রাফটা রেকর্ডেড বাই সিসমোগ্রাফ হুইচ প্লেসড অ্যাট 1500 কিলোমিটার ফ্রম দ্য এপি সেন্টার। অর্থাৎ এই যে সিসমোগ্রাফটা ধরো আমার যদি এখানে থাকে তাহলে এই এপি সেন্টার থেকে আমার সিসমোগ্রাফের ডিস্টেন্সটা কত, 1500 কিলোমিটার, ঠিক আছে, 1500 কিলোমিটার। তো এখন কথা হলো এই আর্থকোয়েকের আমার তাহলে ম্যাগনিচিউডটা কত, ম্যাগনিচিউড মানে কি আমার রিক্টার স্কেলের মাত্রাটা কত সেটা বের করতে হবে। হ্যাঁ, তো এখানে সি এর মানটা কনস্ট্যান্ট 0.625। ওকে, এবার আসি ম্যাথে। তো এখানে আমার মানগুলো প্রথমে বের করবো, আলফা সমান এত, এবার হাইট বা ডেপ্থ হচ্ছে এত মিটার, ডি হচ্ছে 1500 মিটার, সি হচ্ছে 0.625। তো প্রথমে আমরা যে একটা সূত্র আছে যে রুট ওভার ইকুয়াল টু কত, সি ব্র্যাকেট আলফা বাই এইচ ইন্টু ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার ই ইন্টু মানগুলো আমি বসাই, সি এর মান 0.625, আলফার মান হচ্ছে মিলিমিটার পার স্কোয়ারে বসবে, মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ারে কিন্তু আলফার মানটা বসবে, ঠিক আছে। তারপর এইচ এর মান হচ্ছে আমার কিলোমিটারে বসবে, এখানে মিটার 50 মিটার আছে, এখানে আমি কিলোমিটারে নিয়ে আসছি, প্লাস এই যে ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সব কিলোমিটার। তো এই মানটা ইউজ করলে আমার রুট ওভার ই এর মান আসে হচ্ছে এত বড় একটা মান আসে, এটাকে রুট করলে কী হবে, দুটাকে আমার স্কোয়ার করতে হবে, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হবে, এত এত আর। এরপর আমি দুইটাকে আমি লগ 10 দিয়ে গুণ দিব, আমার মোবাইলে হচ্ছে বা ক্যালকুলেটার হচ্ছে আমার লগ থাকে, লগ 10 একটা ফাংশন আছে, লগ 10 দিয়ে আমি দুইটাকে গুণ দিব, লগ 10 ইকুয়াল টু, এটাকে যদি আমি লগ 10 দিয়ে গুণ দিই তাহলে আসে কত, 22.88। ওকে, তারপর হচ্ছে দ্য ম্যাগনিচিউড অফ আর্থকোয়েক এম তাহলে কত, এই যে সূত্র আছে একটা লগ 10 ই মাইনাস 11.8 বাই 1.5, এই যে সূত্রটা এটা লগ 10 ই মাইনাস 11.5 1.5। ওকে, এখানে জাস্ট আমি মানটা বসানোর পর আমার ম্যাগনিচিউডের মান কত আসছে, 7.4। তাহলে এই যে আর্থকোয়েক রিক্টার স্কেলে আমার যে মান আসে সেই মানটা হচ্ছে এটা। ওকে, তো যাই হোক, এই ম্যাথটা তোমার একটু প্র্যাকটিস করবো, দেখে বুঝতে পারবো, না বুঝলে আমাকে জানাবো, আমি জানাই দেবো তোমাকে। তো এবার আসি যে হোয়াট ডু মিন বাই আইসোসিসমাল লাইন, অর্থাৎ আর্থকোয়েকে আমার আইসোসিসমাল লাইন নামে একটা অংশ আছে, সেই আইসোসিসমাল লাইন দ্বারা আমরা কী বুঝি। তো অ্যান আইসোসিসমাল লাইন ইজ এ কার্ভ হুইচ পাসেস থ্রু অল পয়েন্টস অ্যাট হুইচ দ্য ইন্টেন্সিটি অফ দ্য শক ওয়াজ দ্য সেম। অর্থাৎ আইসোসিসমাল লাইন এমন একটা লাইন যে লাইনটা হচ্ছে আমার এমন একটা পয়েন্ট দিয়ে ড্র করা হয় যে পয়েন্টটা হচ্ছে আমার আর্থকোয়েকের মানটা সেম থাকে, ঠিক আছে। যেমন এটা যদি আমার একটা ল্যান্ড হয়, ওকে, ধরুন এটা আমার ল্যান্ড, এখানে আমার আর্থকোয়েকটা ক্রিয়েট হয়েছে, এখানে বিভিন্ন ওয়েভের মাধ্যমে এই যে সারফেস ওয়েভে আমার আর্থকোয়েকটা হয়েছে। তো এই যে এই লাইনগুলো যে বাঁকা বাঁকা লাইন, এটা হচ্ছে আমার আইসোসিসমাল লাইন। আমরা অনেক সময় দেখি যে কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইন তো সার্ভিংয়ে তোমার করছে, কন্ট্রোল লাইন মানে কি একই হাইটের পয়েন্টগুলোকে আমি যখন একটা পয়েন্ট দিয়ে কানেক্ট করবো তখন সেটাকে আমার কন্ট্রোল লাইন বলে। ঠিক তেমনি এই পয়েন্ট, এই যে এই লাইন দ্বারা প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমার আর্থকোয়েকের মাত্রা, বা এই যে 7.4 বা 7.3 এই পয়েন্টে এই মাত্রাটা সমান। ঠিক তেমনি এই পয়েন্ট দিয়ে আরেকটু অন্য মান, মানে সেম মান, অর্থাৎ প্রত্যেকটা লাইন হচ্ছে একটা নির্দিষ্ট মান আমার নির্দেশ করে, বা নির্দিষ্ট ইন্টেন্সিটি আমার নির্দেশ করে, এটাকে আমার আইসোসিসমাল লাইন বলে, অনেকটা কন্ট্রোলের মতো, ঠিক আছে। এরপর হচ্ছে আমার একটা অংশ হচ্ছে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন টু দ্য টু ডিটারমাইন দ্য ডেপথ অফ ফোকাস ফ্রম এপি সেন্টার। অর্থাৎ আমার একটা সূত্র বা একটা ইকুয়েশন বের করতে হবে, যে যেটা দ্বারা হচ্ছে আর্থকোয়েকের ফোকাসের ডেপথটা এপি সেন্টার থেকে কত দূরে হচ্ছে সেটা আমি বের করব। অর্থাৎ আমি যদি বলি এখানে এটা যদি আমার পৃথিবী হয়, ওকে, ধরুন যে এখানে ফোকাস, এখানে হচ্ছে আমার সেন্টারটা। এখন কথা হলো এটা, এই যে সেন্টারের ঠিক উপরে তো আমার পয়েন্টটাকে কী বলে, এপি সেন্টার বলে,
মানে কথা হলো এই পয়েন্ট থেকে কি মানসিক ফিতা দিয়ে মেপে এই পয়েন্টে আসবে, কখনোই পসিবল না। এটা বের করার জন্য আমার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমার এখন ডিরাইভ করবো। ওকে, তো এখানে বলা আছে যে ফর ডিটারমাইনিং দ্য ডেপথ অফ ফোকাস অর ফোকাল লেন্থ অফ অ্যান আর্থকট, ওল্ডহাম একটা বিজ্ঞানীর নাম, সেই ডিভাইসটি এসে একটা মেথড বের করছে অ্যাকর্ডিং টু হুইচ এ ইজ দ্য ডেন্সিটি ইনটেন্সিটি। তো এখানে বলছে অ্যাকর্ডিং টু হুইচ ইফ এ ইজ দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য এপিসেন্টার পয়েন্ট অ্যান্ড বি ইজ দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য স্টেশন অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন ডি দেন দ্য ডেপথ, এটা এটা আমি বলি, এটা আমার কি ফোকাস আর এটা আমার এপিসেন্টার আর এখানে হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট বা যেখানে আমার ইনস্ট্রুমেন্টটা আছে। তো আর্থকক হলো হওয়াতে এখানে যদি আমার ইন্টেন্সিটি বা মাত্রা যদি এ হয় আর এখানে ইন্টেন্সিটি আমার যদি বি হয় আর ডিস্টেন্সটা যদি আমার ডি হয় তাহলে এটাকে আমি একটা কি একটা আমি ত্রিভুজ ড্র করতে পারি, সম্পূর্ণ একটা ত্রিভুজের মতো একটা ড্র করতে পারি নাকি। এখানে কার্ভাচারটা আমি এখানে নেগলেক্ট করলাম, এখানে একটা কার্ভাচার আছে আর্থ কার্ভ, তো আমি এটা নেগলেক্ট করলাম যেহেতু আর্থ অনেক বড়, তো কি এরকম একটা ত্রিভুজ হবে। ওকে, এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ, এ হচ্ছে আমার এপিসেন্টার, বি হচ্ছে আমার কি ইনস্ট্রুমেন্ট। তো আমি ফোকাস থেকে ধরলাম এপিসেন্টারের ডিস্টেন্স হচ্ছে আমার এইচ, আর বি থেকে এখানে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার থিটা। ওকে, আর এ থেকে বি অর্থাৎ যে স্টেশন এবং ইন্টেন্সিটি প্লেসের ডিস্টেন্স হচ্ছে ডি। ওকে, তো এপিসেন্টার ইন্টেন্সিটি এ আর এখানে হচ্ছে ইন্টেন্সিটি বি। তো এখানে আমি এখন কী করব, এখন আমি শেষে পিকচারটাতে যাই, এখানে তো এটা হচ্ছে আমার পিকচার। তো এখানে আমি যেটা করতে পারি, আমরা প্রথমে ট্যান থিটার আমি একটা সূত্র অ্যাপ্লাই করেছি, ট্যান থিটার সমান কি লম্ব বাই ভূমি, এই যে ট্যান থিটার সমান কি লম্ব বাই ভূমি, তাই না। এই যে এখানে আমি যদি বলি এটা যদি আমার লম্ব, এটা যদি ভূমি হয় তাহলে আমি এখানে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু, এই যদি আমার এইচ হয় এটা যদি আমার ডি হয় তাহলে কি লম্ব এইচ বাই ডি, তাহলে আমি এইচ সমান কী লিখতে পারি ডি টেন থিটা। ওকে, এইচ ইকুয়াল টু কি ডি টেন থিটা লিখতে পারি, তাই না, এখানে সেটা লিখছে ডাইরেক্ট এইচ ইকুয়াল টু ডি টেন থিটা। এখন আমরা আমাদের কাছে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে কোনো জায়গার ইন্টেন্সিটি অর্থাৎ এটা যদি আমার আলফা হয় এই ইন্টেন্সিটিটা আমার সেখান থেকে ফোকাসের ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক হবে। ওকে, এটা কিন্তু লম্ব ডিস্টেন্স না, একবারে শর্ট, একবারে শর্ট যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তো আলফা সমান কি ওয়ান বাই এইচ স্কোয়ার, যেহেতু এইচ ডিস্টেন্স, আবার এখান থেকে আমার যদি ফোকাস এই ইনস্ট্রুমেন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স যদি আমার আর হয় তাহলে কি এখানে আমার যদি ইন্টেন্সিটি বিটা হয় তাহলে বিটা সমান কি ওয়ান বাই আর স্কোয়ার, বিটা বা বি যেটাই ধরতে পারবেন এখন আর স্কোয়ার, যেহেতু এখান থেকে ডিস্টেন্স আর। ওকে, তো এরপর আমি যেটা করব, এখানে যে আলফা এবং বিটা এই দুটাকে আমি ভাগ দেবো, অর্থাৎ এই বিটাকে আমি আলফা দ্বারা ভাগ দেবো, বিটা বাই আলফা, তাহলে কি এই এসটা উপরে যাবে এবং এই আরটাকে নিচে আসবে, তোমরা ভাগ করে দেখবা এরকম একটা অবস্থা সিচুয়েশন হয়। তো এরপর হচ্ছে আমি যেটা জানি, এখানে যদি আমি সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করি, সাইন থিটার সময় আমি কি সাইন থিটা আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তার মানে কি সাইন থিটা এগুলো কি এইচ বাই আর হবে নাকি, সাইন থিটার সময় এইচ বাই আর, তাহলে সাইন স্কোয়ার থিটা কি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার বা কি। তো এখন আমি জানি যে এখানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কি বিটা বাই আলফা, এই যে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কি বিটা বাই আলফা, তাহলে সাইন থিটা সমান কি রুট ওভার বিটা বাই আলফা। ওকে, তাহলে থিটা সমান আমি বের করলাম সাইন ইনভার্স রুট ওভার বিটা বাই আলফা, তাহলে এইচ ইকুয়াল টু ডি টেন সাইন ইনভার্স বিটা বাই আলফা। এই আলফা এবং বিটার মান অর্থাৎ আলফা বিটা কোনটা, আলফা হচ্ছে কি এতে আমার ইন্টেন্সিটি এবং বিটা হচ্ছে কি বিতে আমার ইন্টেন্সিটি, অর্থাৎ এই ইন্টেন্সিটির মানটা তো আমি নর্মালি সিসমোগ্রাফিতে বের করতে পারবো,
তাহলে এই ইন্টেন্সিটির মাধ্যমে আমি এখান থেকে প্রথমে আমি থিটার মানটা বের করে নিব, তারপর সেই থিটা ইউজ করে আমি হচ্ছে এখানে বা আমি এখানে হচ্ছে আমি এইচ এর মানটা অর্থাৎ যে ফোকাসের ডেপটা আমি বের করতে পারবো ইকুয়েশনের মাধ্যমে। ওকে, আশা করি বুঝতে পারছো এই সূত্রটা আর কি। এটা গেল। এরপর হচ্ছে ডিসক্রাইব অ্যাবাউট সিসমিক জোন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কী কী সিসমিক জোন আছে। তো বাংলাদেশে নর্মালি তিনটা জোন আছে, একটা হচ্ছে আমার এই যে নর্থ অ্যান্ড ইস্টার্ন রিজিয়ন অফ বাংলাদেশ সিসমিক্যালি মোস্ট অ্যাক্টিভ, অর্থাৎ বর্তমান হচ্ছে আমার বাংলাদেশে তোমার যেটা আসবে রিসেন্ট একটু আপডেট হয়েছে সম্ভবত। সেটা কিন্তু সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমার জোন ওয়ানের মধ্যে আছে যে নর্থ, অর্থাৎ বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চল। উত্তর এবং পূর্বাঞ্চল কোটা, উত্তর হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং পূর্বাঞ্চল আছে সিলেট, যেগুলো আছে। আর জোন টু, যেটা জোন টুতে হচ্ছে আমার আছে হচ্ছে লালমাই, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ইত্যাদি। আর জোন থ্রি হচ্ছে আমার খুলনা ডিভিশনের গুলো আর কি। জোন থ্রি যেগুলো, জোন ওয়ান এগুলো হচ্ছে ডেঞ্জারাস, জোন টু হচ্ছে মাঝামাঝি ডেঞ্জারাস এবং জোন থ্রি হচ্ছে একটু কম। এরপর হচ্ছে আমার হোয়াট টাইপ অফ স্ট্রাকচার, অর্থাৎ আর্থকোয়াক জোন, যে জোনটা আমার আর্থকোয়াক সেখানে আমার কোন টাইপের স্ট্রাকচার আমি ডেভেলপ করব। তো এখানে কিছু সাজেশন দেওয়া আছে যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 5-6 স্টোরি বিল্ডিং, অর্থাৎ 5-6 তলা বেশি বিল্ডিং করা যাবে না। তারপর হচ্ছে আর্থকোয়াক বিল্ডিংয়ের যে কর্নার কলামগুলো থাকবে সেই কর্নার কলামগুলো হচ্ছে আমার এল শেপে থাকবে, সাইজ হচ্ছে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা এক্সাম্পল আছে। তো এগুলো হচ্ছে আমার এল শেপে থাকবে কর্নারগুলো, এই যে এলের মধ্যে। আর ইনার কলামগুলো হচ্ছে আমার টি শেপে থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখানে বলি যে এটা যদি আমার একটা বিল্ডিং হয়, হ্যাঁ, এটা যদি আমার বিম কলাম লেআউট হয়, ঠিক আছে, তো এই যে সাইডের কলামগুলো এগুলো হচ্ছে আমার এল শেপে হবে, এগুলো হচ্ছে আমার এল শেপে হবে। ওকে, আর মাঝে যে কলামগুলো আছে এগুলো হচ্ছে আমার কি টি শেপে হবে, এরকম হচ্ছে আমার টি শেপে এরকম আর কি। অর্থাৎ আমার টি শেপে হবে, মাঝের কলমগুলো হচ্ছে আমার টি শেপে হবে আর এগুলো হচ্ছে আমার এল শেপে হবে। টি শেপটা হচ্ছে অনেকটা এরকম এরকম আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে স্ল্যাব কাস্টিং করার সময় আমার 33% রেইনফোর্সমেন্ট এক্সট্রা দিতে হবে স্ল্যাবে। আর হচ্ছে কি, প্রত্যেকটা স্টোরি বা প্রত্যেকটা তালা হচ্ছে আমার 10 ফিট হবে এবং ফাউন্ডেশনটা হচ্ছে আমার অবশ্যই হার্ড স্টেটাম, অর্থাৎ মাটির নিচে যে একটা হার্ড রক লেয়ার আছে সেখানে আমার এই লেয়ারটা দিতে হবে। ওকে, এরপর হচ্ছে আমার আর্থকোয়াক কস, অর্থাৎ আর্থকোয়াকটা আমার কেন হয়। তো আর্থকোয়াকের কসটা আমার মেইনলি একটা থিওরি দিয়ে প্রকাশ করা, সেটার নাম হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তো ইলাস্টিক রিবাউন্ড থিওরি অনুযায়ী কি, দ্য সাবসার্ফেস রকনেস সাবজেক্টেড টু প্রলং প্রেশার ফ্রম ডিফারেন্ট ডিরেকশন দেন উইল স্লোলি বেন্ড অ্যান্ড চেঞ্জ শেপ, ঠিক আছে। যখন আমার আর্থকোয়াকটা হয়, এটা যদি আমি বর্ণনা করি, যে ধরলাম এটা আমার একটা মাটি, তো যখন আমার আর্থকোয়াকটা হয় তার পরে যখন স্টার্টিং হয় তখন কী হয়, এই 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 মাটিটা একটু করে এরকম স্লোলি হতে ধরে, ওকে, এরকম হচ্ছে আমার একটু বেন্ড হয়ে যায় প্রথমে স্টার্টিংয়ে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে রক মে সাবজেক্ট টু প্রলং প্রেশার ফ্রম ডিফারেন্ট বিভিন্ন ডিরেকশনে এটা প্রেশার থাকে এবং স্লোলি এটা বেন্ডিং হতে থাকে। তারপর কন্টিনিউ প্রেশার সেট আপ স্ট্রেন, এটা প্রেশারটা যখন বাড়তে থাকে সো গ্রেট দ্যাট দ্য রক উইল ইভেন্টুয়ালি ব্রেক অ্যান্ড সাডেনলি স্ন্যাপ ব্যাক
into their original state. It is the elastic rebound that generates the seismic wave. Okay. So, এরপর এটা যদি আরেকটু বাড়তে থাকে তখন এটা কি হয়, একটা প্রসেসে এটা আমার এরকম ব্রেক হয়ে যায়। বললাম এটা যদি আমার এরকম হয়, তো এরকম দেখা যাচ্ছে আমার একটা পর্যায়ে আমার রকটা এরকম ব্রেক হয়ে নিচে অনেকটা ফল্টের মতো, ওকে, এরকম আমার ব্রেক হয়ে যায়। এটা সঙ্গে ইলাস্টিক রিবাউন্ড থেকে যে এরকম বাঁকা হয়ে যাওয়ার পর এরকম হচ্ছে আমার আর্থকটা বেঁকে যায় সাসমিকের জন্য। তো এই যে এখানে আমার বর্ণনা দেওয়া আছে যে এটা যদি ভূমিকম্প হয় যে মাঝখানে যে এটা এটা যদি আমার পয়েন্ট হয় যেখানে আমার ফোকাস, এর উপরে এপি সেন্টার আর এটা হচ্ছে এন্টি সেন্টার, ঠিক আছে, এপি সেন্টার সরি এপি সেন্টার লাইন, এপি সেন্টার এবং এন্টি সেন্টার যোগ করে যে লাইনটা করে সেটাকে আমার কী বলা হয়, এপি সেন্টার লাইন। ওকে, এখানে সংজ্ঞাটা দেওয়া আছে ফোকাস, দ্য ফোকাস ইজ দ্য প্লেস বিনিথ আর্থ সার্ফেস ফ্রম হোয়ার দ্য আর্থকোয়েক অরিজিনেট, যেখানে আমার আর্থকোয়েকটা অরিজিনেট হয়। আর এপিসেন্টার লাইন কি, দ্য পয়েন্ট অর লাইন অন দ্য আর্থ সার্ফেস ইমিডিয়েটলি অ্যাবভ দ্য ফোকাস, ফোকাসের উপরে আমার যে লাইনটা সেটাকে এপিসেন্টার বলা হয়। আর ইন্টিসেন্টার কি, দ্য পয়েন্ট হুইচ ইজ ডায়ামেট্রিক্যালি অপোজিট টু দ্য এপিসেন্টার, এপিসেন্টারের অপোজিট যে লাইনটা সেটাকে আমার ইন্টিসেন্টার বলা হয়। ওকে, এরপর হচ্ছে আমার আর্থকোয়েক ক্লাসিফিকেশন, আর্থকোয়েকের আমার ক্লাসিফিকেশন অর্থাৎ আর্থকোয়েক কী কী টাইপের হয়। তো অ্যাকর্ডিং টু দ্য কজেস অফ আর্থকোয়েক, আর্থকোয়েক দুই ধরনের, একটা হচ্ছে টেকটোনিক আর্থকোয়েক, একটা হচ্ছে নন টেকটোনিক আর্থকোয়েক। তো অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অফ ফোকাস, ফোকাসের এটা হচ্ছে এক যে আর্থকোয়েকের কজের উপর ভিত্তি করে আমার আর্থকোয়েকের ক্লাসিফিকেশন, তো দুইটা এটা টেকটোনিক এবং নন টেকটোনিক। আরেকটা কিসের উপর বেসিস করে, সেটা হচ্ছে আমার ফোকাসের ডেপথ অর্থাৎ ফোকাসটা কত নিচে তার উপরে আমার আর্থকোয়েকের শ্রেণীবিভাগ। একটা হচ্ছে শ্যালো, শ্যালো মানে কি, যে ধর ফোকাস হচ্ছে আমার 16 কিলোমিটারের কম ডেপ, সেটা হচ্ছে আমার শ্যালো। আর ইন্টারমিডিয়েট কি, যেটা ডেপথ হচ্ছে আমার 60 থেকে 70, আর ডিপ হচ্ছে যেটা ডিস্টেন্স আমার 70 থেকে 700 কিলোমিটার অর্থাৎ আর্থ থেকে, সেটাকে আমার কি ডিপ আর্থকোয়েক বলে। অর্থাৎ আর্থকোয়েকের যে সেন্টারটা সেটার ডিস্টেন্স অনুযায়ী আমার এই যে তিনটার ভাগ করা হয়েছে, শ্যালো ইন্টারমিডিয়েট ডিপ, ঠিক আছে। তারপর কি, রিক্টার স্কেলে ম্যাগনিটিউড অনুযায়ী আর্থকোয়েকের শ্রেণীবিভাগ করা আছে, এই যে এটা বড় একটা শ্রেণীবিভাগ যে রিক্টার স্কেল এবং ড্যামেজিং ইফেক্ট এটার উপর ভিত্তি করে আমার আর্থকোয়েক শ্রেণীবিভাগ করা হয়েছে। যেমন কি এক নম্বর হচ্ছে ইন্টারসেপ্টেবল, এটা ম্যাগনিটিউড হচ্ছে 1-3, ওকে, এটা হচ্ছে আমার যে কোনো সিসমোগ্রাফ দিয়ে আমি এটা ডিটেক্ট করতে পারব। দুই নম্বর হচ্ছে কি ফিয়েবল, এই আর্থকোয়েকের মাত্রা কত, ইন্টেন্সিটি হচ্ছে 25 মিলিমিটার/সেকেন্ড স্কোয়ার, এর ম্যাগনিটিউড হবে 3.1 থেকে 3.4। তো এই আর্থকোয়েকটা কারা, এই আর্থকোয়েক কীভাবে পাবে, এটা হচ্ছে আমার যে ধরনের সেন্সিবল পিপল থাকে, কিছু কিছু মানুষের সিক্স সেন্স যাদের কাজ করে, যারা একটু কাপড় বুঝতে পারে, তারা হচ্ছে এই ধরনের আর্থকোয়েকটা বুঝতে পারে যে না এই আর্থকোয়েকটা হচ্ছে। তিন নম্বর হচ্ছে আমার স্লাইড, স্লাইডটা হচ্ছে আমার এ হবে কত, 50 মিলিমিটার/সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হবে 3.5 থেকে 4.2। তো এটা হচ্ছে আমার ভাইব্রেশন হবে, যে ধরো যে আমার যদি কোনো পাশের রাস্তা দিয়ে যদি কোনো ট্রাক যায় তখন যে একটা হালকা একটা কম্পন অনুভূত হয় সেই ধরনের কম্পন অনুভূত হবে যদি আমি উপরে কোনো ফ্লোরে থাকি, ঠিক আছে, এই ধরনের ভূমিকম্প হলে এই যে ইফেক্ট। চার নম্বর হচ্ছে মডারেট, এটা হচ্ছে 100 মিলিমিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাম্পলিটিউড, মডারেট এবং ফেয়ারলি স্ট্রং, এটা হচ্ছে 4.3 থেকে 4.9। তো এটা হচ্ছে কমনলি ফেল্ড বাই পিপল আইদার ইনডোর অর আউটডোর ইন মোশন নকিং অফ সেম, এটা যে কোনো ধরনের মানুষ দ্বারা এটা বোঝা যায়, ঠিক আছে। এবং হচ্ছে আমার কি এই 4.9 নম্বর ভূমিকম্প হচ্ছে আমার বিভিন্ন ধরনের স্লিপিং যে পার্সন আছে যারা ঘুমন্ত তারাও জেগে ওঠে। ওকে, তো এরপরে আসি স্ট্রং আর্থকোয়েক। তো স্ট্রং আর্থকোয়েক হচ্ছে কি যার মাত্রা হচ্ছে, যার অ্যাম্পলিটিউড হচ্ছে 500 মিলিমিটার/সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হচ্ছে 4.9 থেকে 5.5। তো এই ধরনের ভূমিকম্পটা কীভাবে বুঝতে পারবা, এটা পারবা যে দেখা গেলো যে আশেপাশে যে গাছ আছে সেই গাছগুলো নাড়াচাড়া করতেছে, তারপর হচ্ছে বিভিন্ন সাসপেন্ডেড অবজেক্ট যেগুলো পেন্ডুলামের মতো সেগুলো দুলতেছে, বিভিন্ন ধরনের অবজেক্ট মাটিতে পড়া শুরু করছে এগুলো। তারপরেরটা হচ্ছে ভ্যারি স্ট্রং, এটার অ্যাক্সিলারেশন প্রায় হচ্ছে 1000 মিলিমিটার/সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হচ্ছে 5.5 থেকে 6.2। এক্ষেত্রে হচ্ছে আমার নর্মাল বিল্ডিংয়ে ক্র্যাক দেখা শুরু করবে, প্লাস্টার ফাটা শুরু করবে ইত্যাদি। এরপর হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভ, রুইনাস,
যেটা 6.2 থেকে 7 মাত্রার, এই ধরনের ভূমিকম্প হলে কী হবে, যে যারা যদি ওই সময় যদি কোনো ড্রাইভার গাড়ি চালায় তো দেখা গেলো যে সে তার গাড়ি চালানোটা ডিস্টার্ব হবে আর কি। এবং হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারি বা ব্রিজ স্ট্রাকচার ভাঙা শুরু করবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিল্ডিং আছে যেগুলো ভেঙে যাবে, যেগুলো হচ্ছে পোল্ডলি কনস্ট্রাক্টেড বিল্ডিং, যেগুলো নতুন করে কনস্ট্রাক্ট করা হচ্ছে সেগুলো ভেঙে যাবে। তারপর হচ্ছে ডিজাস্ট্রাস, এটা হচ্ছে 7 থেকে 7.3, এক্ষেত্রে হচ্ছে আমার কী হবে, গ্রাউন্ড বা মাটি হচ্ছে ফাটো শুরু হবে, তারপর মেনে অনেক বিল্ডিং, তারপর রেলওয়ে লাইন এগুলো বাঁকা হয়ে যাবে, ল্যান্ডস্লাইড হবে। তারপর হচ্ছে ভ্যারি ডিজাস্ট্রাস, এটা হচ্ছে 7.3 থেকে 8.1, এই ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কম সংখ্যক বিল্ডিং দাঁড়ায় থাকবে, ব্রিজ ট্রিজ যা আছে সব ভেঙে যাবে, পাইপ লাইন কেবল সব ভেঙে যাবে। আর ক্যাটাস্ট্রফিক হচ্ছে এরপর কি 8.1, যেটা হচ্ছে 9,800 মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ধরনের ক্ষেত্রে টোটাল ডিস্ট্রাকশন, অর্থাৎ অবজেক্টগুলো বাতাসে উঠতে থাকবে, তারপর হচ্ছে গ্রাউন্ড হচ্ছে পাহাড়ের মতো উঁচা নিচা হয়ে যাবে, খুব ডেঞ্জারাস যেটা আর কি। তো এগুলো হচ্ছে ভূমিকম্পের প্রকারভেদ। এরপর প্রশ্ন আসি সিসমিক ফ্যাক্টর, সাইজমিক ফ্যাক্টর। সাইজমিক ফ্যাক্টরটা কি, দ্য ফ্যাক্টর হুইচ ইজ ইউজড ইন ডিজাইন ফর আর্থকোয়েক, অর্থাৎ তোমরা যখন স্ট্রাকচার অ্যানালাইসিসের ল্যাব করবো, ওখানে হচ্ছে আমার বিল্ডিং ডিজাইনে বিভিন্ন ফ্যাক্টর ইউজ করা হয়, বিল্ডিং ডিজাইনে লোড আনার জন্য, যে লোডের জন্য আমার বিভিন্ন ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়। যেমন ধরো যে আমার ডেড লোড লাইট লোডের সাথে ইউএসডি মেথডে 1.2, 1.6 অ্যাড করা হয়, ঠিক তেমনি ভূমিকম্পের জন্য একটা ফ্যাক্টর ইউজ করা হয় যেটাকে আমার সাইজমিক ফ্যাক্টর বলা হয়। এরপর হচ্ছে আমার এই যে সাইজমিক জোন, ঠিক আছে, সাইজমিক জোন অফ বাংলাদেশ। তো বাংলাদেশের সাইজমিক জোন আপাতত 4টা, মেজর ড্যামেজ জোন, মডারেট ড্যামেজ জোন, মাইনর ড্যামেজ জোন, আর হচ্ছে নেগলিজেবল ড্যামেজ জোন। মেজর ড্যামেজ জোনে আছে যে এই কটা, গ্রেট দিনাজপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, সিলেট। মডারেটে আছে, মডারেট মানে যেটি কম ডেঞ্জারাস, হচ্ছে রংপুর, পাবনা, ঢাকা, ময়মনসিংহ এগুলো। আর মাইনর ড্যামেজ জোনে আছে যে গ্রেটার রাজশাহী, নেগলিজেবল আছে যশোর, খুলনা, বরিশাল ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আর্থকোয়েক চ্যাপ্টারটা তোমাদের শেষ করে দিলাম, এখান থেকে প্রায় 2-3 সিট হবে। এটা আমি আজকে মেনলি যেটা নিলাম হচ্ছে তোমাদের 2টা ক্লাস একসাথে নেওয়া হলো, তো তোমরা এটা এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো, আর ম্যাথটা একটু প্র্যাকটিস করার ট্রাই করো। আজ এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আবার দেখা হবে। ওকে।